নমস্কার, আনন্দবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। ডেঙ্গু প্রতিহত করতে বর্ধমান পৌরসভার উদ্যোগে 35টি ওয়ার্ডেই চলছে সাফাই কর্মসূচি। মাধ্যমিক টেস্ট পরীক্ষায় ভূগোলের প্রশ্নে ভারতের মানচিত্রকে বিকৃত করার প্রতিবাদে সোমবার বিভিন্ন জায়গার পাশাপাশি বর্ধমান জেলা শিক্ষা ভবনের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। রবিবারের বদলে সোমবার বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হলো। 6 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো রবিবার। ভগিনী নিবেদিতার পূর্ণবয়ব মূর্তি স্থাপন করা হলো পাওয়ার হাউস সংলগ্ন এলাকায়। রবিবার 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বর্ধমানের তিনকোনিয়া গুরশের রোড সংলগ্ন এলাকায় কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। আসছি বিস্তারিত খবরে। ডেঙ্গু প্রতিহত করতে বর্ধমান পৌরসভার উদ্যোগে 35টি ওয়ার্ডেই চলছে সাফাই কর্মসূচি। সোমবার 26 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের উদ্যোগে ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে সাফাই অভিযান চালানো হয়। পাশাপাশি ওয়ার্ডবাসীকে এদিন ডেঙ্গু সম্পর্কে সচেতনও করা হয়। বিভিন্ন জায়গার পাশাপাশি জেলাতেও অজানা চড়ে মৃত্যু অব্যাহত, পাশাপাশি বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও। বর্ধমান পৌরসভার উদ্যোগে 35টি ওয়ার্ডেই চলছে সাফাই কর্মসূচি। 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খন্দেকর মোহাম্মদ শাহিদুল্লাহর নেতৃত্বে ওয়ার্ড জুড়ে চলে সাফাই কর্মসূচি। আজকে এখানে বর্ধমান পৌরসভা 26 নম্বর ওয়ার্ডে আমাদের একটি বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে, যে সরকারের নির্দেশ অনুযায়ী চিকেনগুনিয়া এবং ডেঙ্গুর জন্য একটা বিশেষ একটা অভিযান চলছে। তাতে আমার পৌরসভার কর্মচারীরাও আছেন এবং আমার ওয়ার্ড কমিটির সদস্যরা আছেন, এবং এই এলাকার মানুষকে সাথে নিয়ে মানুষের জন্য এই ডেঙ্গু প্রতিরোধ এবং চিকেনগুনিয়া প্রতিরোধের জন্য আমরা অভিযান নিয়েছি। এদিন সমগ্র ওয়ার্ডের প্রতিটি এলাকায় সাফাই অভিযান চালানো হয়, পাশাপাশি ড্রেনগুলিকেও পরিষ্কার করা হয়। ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে ব্লিচিং পাউডারও ছড়ানো হয়। মূলত ডেঙ্গু প্রতিরোধ করতেই পৌরসভার এই উদ্যোগ। বর্ধমান পৌরসভার পক্ষ থেকে বিশেষ যে একটা কর্মসূচি এখন গ্রহণ করা হয়েছে, সে কর্মসূচিটা হচ্ছে চিকনগুনিয়া এবং ডেঙ্গু প্রতিরোধের জন্য মানুষকে সচেতন করা এবং আমাদের এলাকার যে নর্দমাগুলো আছে সেগুলো পরিষ্কার করা, ব্লিচিং পাউডার দেওয়া, রাস্তাঘাট পরিষ্কার করা, তার জন্য আমরা অভিযানে একদিন নেমেছি। একদিন বিশেষ কর্মসূচি রোববার দিনেও পৌর কর্মীরা এসেছে, এলাকার ওয়ার্ড কমিটির আমাদের 26 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিটির সদস্যরা আছে, এছাড়া এলাকার মানুষকে সঙ্গে নিয়ে আমরা মানুষকে যত্রতত্র নোংরা না ফেলার জন্য এবং ড্রেনগুলো নর্দমাগুলো রাস্তাঘাট যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং চিকনগুনিয়া এবং ডেঙ্গুর লার্ভা যাতে বংশবৃদ্ধি না করতে পারে তার জন্য মানুষকে সচেতন করি এবং এই রোগ হলে কি কী ধরনের সিমটম, কী ধরনের এগুলো দেখা যায় সেগুলো মানুষকে আমরা সচেতন। এদিন ডেঙ্গু সম্পর্কে সমস্ত এলাকাবাসীকে সচেতন করা হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। মাধ্যমিক টেস্ট পরীক্ষায় ভূগোলের প্রশ্নে ভারতের মানচিত্রকে বিকৃত করার প্রতিবাদে সোমবার বিভিন্ন জায়গার পাশাপাশি বর্ধমান জেলা শিক্ষা ভবনের দপ্তরের সামনেও বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। পরে শিক্ষা ভবনের দপ্তরে একটি স্মারকলিপিও প্রদান করা হয়। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব বর্ধমানেও ভারতীয় জনতা যুব মোর্চা বর্ধমান জেলার পক্ষ থেকে সোমবার একটি জমায়েত ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। মাধ্যমিক টেস্ট পরীক্ষায় ভূগোলের প্রশ্নে ভারতের মানচিত্রকে বিকৃত করার প্রতিবাদে এইরূপ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন জেলা শিক্ষা ভবনের দপ্তরের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। জনতা যুব মোর্চা
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখানো হয়। পরে এদিন জেলা শিক্ষা ভবনে একটি স্মারকলিপিও জমা দেন বিজেপি কর্মী সমর্থকরা। দাবি মানা না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের হুমকি দেয়। গোটা রাজ্য জুড়ে আমরা আজকের সেম টাইমে আমরা প্রত্যেকটি জেলার ডিআই অফিসে এরকম কর্মসূচি রাখছি, এবং আমরা যে কর্মসূচি রাখছি তাতে আমাদের যিনি ডেপুটেশন নিলেন স্যার তা স্বীকার করলেন যে আমরা ভূগোলের যে টেস্ট পরীক্ষা, যে ভূগোল, সে ভূগোলে ভারতীয় মানচিত্রকে বিকৃত করা হয়েছে এবং এটা নিয়ে আমরা অভাব। আমাদেরকে তারা সাধুবাদ জানিয়েছে, আমাদের আন্দোলনকে তারা সম্মান দিয়েছে এবং তারা অ্যাসুরেন্স দিলেন যে অবশ্যই এর জন্য আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো, কারণ আমরা তো টেস্ট পেপার তৈরি করি না, কিন্তু আমরা আগে পাঠিয়ে দেবো এবং আমরা অবশ্যই এটারও বিরোধিতা করছি এবং আমরা যা অফিসিয়াল যে প্রসেস সেটা আমরা করব। এই আমাদেরকে বার্তা দিলেন এবং আমরা তাদেরকে ওনাদেরকে একটা কথা বললাম, যদি স্যার এটা মাধ্যমিক পরীক্ষার আগে যদি এর সুধার না হয় তাহলে যুব মোর্চা বর্ধমান জেলা নয় গোটা পশ্চিমবাংলায় যুব মোর্চা একটা বৃহত্তর আন্দোলন শুরু করবে এবং যেটা সেটা ভয়ঙ্কর হতে পারে, সেটা আত্মঘাতী আন্দোলন হতে পারে, সেটি পশ্চিমবাংলার পশ্চিমবাংলাকে বাঁচাবার জন্য আন্দোলন হতে পারে, কারণ পশ্চিমবাংলাকে শ্যামাপ্রসাদ মুখার্জী বাংলাকে কোন রকম ভাবে কারোর হতে দেবো না। মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী পুষ্পতুল কেন পড়ানো হলো, এর সাথে কি সম্পর্ক? ব্যর্থ মুখ্যমন্ত্রী, ফুল ব্যর্থ, ফুল ফ্লপ, 100% ফ্লপ, এবং তার কুমড়ো পটাশ পার্থ চ্যাটার্জি উনি তো আরো ফ্লপ। বাচ্চা ছেলে বলেছেন না আমাদের মুকুলদা, একদম বাচ্চা ছেলে, ওনার কোনো বিবৃতি নেই। সব থেকে বড় জিনিস আজকে বর্ধমানে এসেছিলেন উনি বিবৃতি দিয়েছেন অন্য, এটা আমাদের লজ্জাজনক হয়েছে একটা শিক্ষামন্ত্রীর কাছ থেকে ওই বিবৃতি পাওয়া, বাংলার সংস্কৃতিকে শেষ করে দিয়েছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। রবিবারের বদলে সোমবার বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হলো। ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়া ও সাধ্যায় ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় গড়ে ওঠে সমগ্র কর্মকাণ্ড। 80 জন বাচ্চাকে নিয়ে চলে এদিনের কর্মযজ্ঞ। অন্যান্য জায়গার সাথে সাথে শহর বর্ধমানেও পালিত হলো বিশ্ব প্রতিবন্ধী দিবস। ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়া ও সাধ্যায় ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। বর্ধমান বিজ্ঞান কেন্দ্রে অনুষ্ঠিত হয় সমগ্র কর্মসূচি। এদিন 80 জন বাচ্চা নিয়ে সমগ্র অনুষ্ঠান সম্পন্ন হয়। বাচ্চাদের মনোরঞ্জনের জন্য নানারূপ পরিকল্পনা নেন আয়োজককারীরা। যদিও 3 তারিখে বিশেষ কারণের জন্য দিনটি পালন করতে সক্ষম হননি আয়োজককারীরা, ফলে ওই দিবসটি সোমবার পালন করেন উদ্যোক্তারা। কর্মসূচি ফলপ্রসূ করতে আয়োজককারীদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আজকের আমাদের প্রতিবন্ধী দিবসে, ইন্টারন্যাশনাল প্রতিবন্ধী দিবসে আমাদের হয় সেটা আমরা উদযাপন করছি। আর যেহেতু গতকাল ছিল 3 তারিখ তো ওটা সেদিন আমরা করতে পারিনি, আজকের এটা আমরা করছি। এটা কতগুলো বাচ্চাদেরকে নিয়ে করছেন? টোটাল আমাদের বাচ্চা আছে 80টা বাচ্চা আছে। 80টা বাচ্চার মধ্যে আমাদের এখানে আমাদের যে সমস্ত কমিটিতে আমরা কাজ করি সেই সমস্ত কমিটির বাচ্চারা আছে, এবং আমাদের শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি বলে একটা সংস্থা আছে এনজিও, তাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা টোটাল 80টা বাচ্চাকে নিয়ে আমরা আজকে এই প্রোগ্রাম করছি। কত সায়েন্স শো আছে, সেই সায়েন্স শো আমরা দেখাবো। সারাদিনের ধরে আমরা এই বাচ্চাদেরকে নিয়ে একটা অ্যাক্টিভিটির মধ্যে তাদেরকে নিয়ে আমরা থাকতে চাই। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা।
ছ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল রবিবার। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদই গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। মিছিলে মহিলা কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ছ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয় রবিবার। কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে গড়ে ওঠে এদিনের এই কর্মকাণ্ড। ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সেলিমের নেতৃত্বে চলে এদিনের এই মিছিল। কয়েক শতাধিক মানুষজন মিছিলে পা মেলান। খালাসিপাড়া দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রম করে পুনরায় ওই স্থানে এসে শেষ হয়। দলীয় নেতৃত্ব এদিন কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। কর্মসূচি সফল করার লক্ষ্যে এলাকার কাউন্সিলরের তৎপরতা ফুটে ওঠে। আজকে মিছিল, আপনারা জানেন কেন্দ্রের নানান রকম জনবিরোধী যেসব নীতি তার বিরুদ্ধে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে, পশ্চিমবঙ্গের মানুষের ওপর যাতে কোনো রকম অর্থনৈতিক দুর্যোগ না নেমে আসে যেটা নোটবন্দির মাধ্যমে এসেছিল, সেই জন্য আমাদের নেত্রী লড়াই করে যাচ্ছেন। কালা দিবস হিসেবে আমাদের চারিদিকে এই প্রোগ্রাম চলছে, ধিক্কার মিছিল চলছে, কারণ কেন্দ্র যেসব নীতি চালু করেছে তাতে সাধারণ মানুষ, আমরা মা মাটি মানুষের সরকারের সবসময় মানুষের পাশে থেকে মানুষের সাথে থেকে কাজ করছি, সেই মানুষের ক্ষতি আমরা বরদাস্ত করব না। বিজেপি এলাকায় এলাকায় অশান্তির বীজ রোপণ করছে, সেই বীজ আমরা রোপণ হতে দেব না, কারণ আমাদের বাংলা, শান্তশিষ্ট বাংলা, আমাদের এই সোনার বাংলা যাতে সারা জীবন শান্তিতে আমরা বসবাস করতে পারি, এখানে হিন্দু মুসলিম শিখ ঈসাই আমরা সকলে যেইভাবে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে মিলেমিশে আছি, আমরা সেই বাংলাকে নষ্ট হতে দেব না। তারই প্রতিবাদে আমরা এলাকায় এলাকায়, ব্লকে ব্লকে, শহরে শহরে আমাদের এই মিছিল চলছে। আমাদের এই মিছিল আজকে ছ নম্বর ওয়ার্ডের এর প্রত্যেকটা এলাকা, খালাসিপাড়া থেকে শুরু করে লোকো, ভদ্রপল্লী, কানলা গেট, আমবাগান হয়ে আবার খালাসিপাড়ায় মেন অফিসের এখানে এসে শেষ করবে। এই মিছিলে আপনারা দেখতেই পাচ্ছেন যে কত মা বোনেদের ভিড়। এই মিছিল আমাদের কমসে কম 2-3 হাজার মানুষের পায়ে পা মিলাচ্ছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। ভগিনী নিবেদিতার পূর্ণাবয় মূর্তি স্থাপন করা হলো পাওয়ার হাউস সংলগ্ন এলাকায়। মূর্তিটি উদ্বোধন করেন শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজী মহারাজ। সমাজের সকল স্তরের মানুষজন উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। ভগিনী নিবেদিতার সার্ধ শততম জন্মবর্ষে শ্রদ্ধাঞ্জলি স্বরূপ তার পূর্ণাবয়ব মূর্তি স্থাপিত হল। এদিনের এই কর্মসূচি গড়ে ওঠে পাওয়ার হাউস সংলগ্ন এলাকায়। রবি রশ্মি আবাসনের আবাসিক বৃন্দের সহযোগিতায় গড়ে ওঠে সমগ্র কর্মকাণ্ড। এদিন মূর্তিটি উদ্বোধন করেন বেলুর রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজী মহারাজ। পূর্ব বর্ধমানের জেলা আরাধ্যক্ষ কুনার আগারওয়াল, বর্ধমান পৌরসভার এমসি আইসি খোকন দাস, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ, সমাজের সকল স্তরের মানুষজন এবং ওই আবাসিক বৃন্দরা অনুষ্ঠানে অংশ নেন। কুসংস্কার, অজ্ঞতা, স্বাধীনতা তাকে এমনই পীড়িত করেছিল যে গভীরভাবে ভালোবেসেছেন। আজ আমরা সমবেত হয়েছি বহুকাল বিস্মৃতির পরে সেই মহর্ষি নারীকে শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্য। শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা দেবী,
স্বামী বিবেকানন্দ ও ভগিনী নিবেদিতার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি। মঞ্চে উপস্থিত আছেন স্বামী জ্ঞানলোকানন্দজি, যৌথ উদ্যোগে আজকে আমরা এরকম একটি পবিত্র কর্তব্য পালন করলাম। তাদের সবাইকে আমি যথোচিত শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আছেন শ্রী কুণাল আগরওয়াল মহোদয় এবং এই অঞ্চলের বিশেষ। এদের নিবেদিতাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার স্মৃতিচারণ করেন আয়োজককারীরা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। রবিবার 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বর্ধমানের তিনকোনিয়া গুডশেড রোডে কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন প্রায় 300 জন দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। কম্বল পেয়ে খুশি সকলে। 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। বর্ধমানের তিনকোনিয়া গুডশেড রোডে আয়োজন করা হয় এদিনের এই কর্মসূচি। উপস্থিত ছিলেন পৌরসভার এমসিআই শিক্ষকন দাস, কাউন্সিলর শেখ শাহাবুদ্দিন, প্রদীপ রহমান, তৃণমূল নেতা জয়দেব মুখার্জি, আব্দুল রব সহ তৃণমূল নেতৃত্ববর্গ। এদিন এলাকার প্রায় 300 জন দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এই ঠান্ডায় কম্বল পেয়ে স্বভাবতই খুশি এলাকার মানুষজন। আগামী দিনেও 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানানো হয়। কংগ্রেসের উদ্যোগে আজকে যে এই শীতকালীন কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছেন, যার মূল উদ্যোক্তা আমাদের এখানকার তৃণমূল কংগ্রেসের নেতা অশোক মণ্ডল এবং পল্টুদা, এখানে উপস্থিত আছেন রাজু সেন, সবাই মিলে এরা এই শীতকালীন কম্বল বিতরণের অনুষ্ঠানের আয়োজন করেছেন। উপস্থিত আমার বোনেরা মায়েরা সবাইকে আমি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আপনারা জানেন যে আমাদের দলের যারা যে যেখানে নেতৃত্ব দিচ্ছে, যারা মোটামুটি মানুষের সঙ্গে মিশে কাজ করছে, আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বারবার বলেন যে মানুষের সঙ্গে থেকেই কাজ করতে হবে। আপনারা জানেন যে 6.5 বছর আমাদের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে, আমরা বর্ধমান পৌরসভায় প্রায় 4.5 বছর ক্ষমতায় আছি, আর 6-7 মাস পরই পৌরসভার নির্বাচন বর্ধমান শহরে। আমরা শুধু আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, আমাদের দলের যারা সব সময় ভালো কাজ করে আমরা তাদের পাশে আছি, যারা সব সময় মানুষের সঙ্গে থেকে কাজ করবে আমরা তাদের ডাকে সাড়া দিই। আমরা শত কাজ থাকলেও আমরা চেষ্টা করি যারা মানুষকে নিয়ে কাজ করতে চায় তাদের কাজে এসে আমরা তাদের সহানুভূতি জানাতে চাই। তার মা বোনেরা আমার কাছে কিছু দাবি তুলে ধরেছিলেন যেটা আজ 7 নম্বর ওয়ার্ড গুডশেড রোড তিনকোনিয়ায় এই নেতাজির সঙ্গে সামনে এখানকার গরিব মানুষদেরকে কম্বল বিতরণ করা হচ্ছে। কতগুলো দিচ্ছে? এখানে 300 কম্বল আছে, 300 কম্বল আমরা এখানে গরিব মানুষ এখানে কোনো কিছু পাইনি, কোনো পরিষেবা দেয় না আমার মনে হয়। ওই জন্য আমরা আমি আর অশোক মিলে উদ্যোগ নিয়ে আমাদের ছেলেদেরকে বলি, আমাদের তৃণমূলের ছেলেদেরকে বলি যে আমরা একটা প্রোগ্রাম করছি, ওগুলো খুব ভালো সতর্ক। তাই আমি সঙ্গে সঙ্গে খুবন দাসকে জানাই, খুবন দাস বললে এটা খুব ভালো জিনিস, ভালো প্রোগ্রাম, তোমরা করো আমরা যাব। তাই আজকে আমরা 3টার সময় প্রোগ্রাম রেডি করেছিলাম, কিন্তু 3টাতে গরিব এলাকা, তো ওই জন্য প্রোগ্রামটা একটু লেট করা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ডেঙ্গু প্রতিহত করতে বর্ধমান পৌরসভার উদ্যোগে 35টি ওয়ার্ডে চলছে সাফাই কর্মসূচি। মাধ্যমিক টেস্ট পরীক্ষায় ভূগোলের প্রশ্নে ভারতের মানচিত্রকে বিকৃত করার প্রতিবাদে সোমবার বিভিন্ন জায়গার পাশাপাশি বর্ধমান জেলা শিক্ষা ভবনের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। রবিবারের বদলে সোমবার বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হল। 6 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল রবিবার। ভগিনী নিবেদিতার পূর্ণবয়ব মূর্তি স্থাপন করা হল পাওয়ার হাউস সংলগ্ন এলাকায়।
রবিবার সাত নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বর্ধমানের তিনকোনিয়া গুরশেড রোড সংলগ্ন এলাকায় কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।